ফোন করছে। HR কেউ আপনাকে ফোন করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতেছি, আপনারা অবশ্যই ভিডিও শুরুতে যে রিংটোন বেজেছিল সেটা দেখে বুঝতে পেরেছেন। আপনি আপনার ফোনে যদি কেউ ফোন করে তাহলে কিন্তু আপনার ফোন আপনাকে আপনার নাম ধরে কিন্তু ডাকবে এবং বলবে যে আপনার ফোনে ফোন করা হয়েছে, ঠিক আছে? সো এই কাজটি কীভাবে করবেন আমি টোটালি আপনাকে দেখাবো। অবশ্যই মাত্র 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা একটা রিংটোন আপনার নামে তৈরি করতে পারবেন। সো এটা কীভাবে করবেন সেটাই মূলত আপনাকে আমি এখন দেখাবো। কাজটা করার জন্য মূলত আপনাকে একটা ওয়েবসাইট থেকে হচ্ছে এই কাজটাকে করতে হবে। তো অবশ্যই আমরা প্রথমত একটা ব্রাউজার আমরা ওপেন করে নেব। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এবং এখান থেকে আমরা লিখে দিব যে FDMR, ঠিক আছে? অবশ্যই বানানটা দেখে লিখে আমরা গোতে ক্লিক করব। এখানে আমরা প্রথমে হচ্ছে একটা দেখতে ওয়েবসাইট দেখতে পাবো। এখানে আমরা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক দিব। 2 নম্বরে যে ওয়েবসাইট পাবো সেই ওয়েবসাইটে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে নেম রিংটোন মেকার, আপনি যদি নাম দিয়ে রিংটোন মেক করতে চান তাহলে সেটা পারবেন। আপনি ডিজি রিংটোন চাইলে পরে সেটাও আপনি এখান থেকে মেক করতে পারবেন। তো আমরা যেহেতু নাম দিয়ে রিংটোন মেক করবো এজন্য আমরা সেটা করব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে নেম রিংটোন মেকার লেখা আছে, আমরা এই নেম রিংটোন মেকারের উপরে একটা ক্লিক দিব, ঠিক আছে? নেম রিংটোন মেকারের উপরে ক্লিক দেওয়ার পর আপনি রিংটোনটাকে আপনি কী কোন ভাষায় আপনি হচ্ছে শুনতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ইওর ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এখানে আমি যেহেতু বাংলায় শুনবো বাংলায় দিলাম। আর আপনি যদি অন্য কিছু দিয়ে শুনতে চান অন্য ভাষা দিয়ে তাহলে অন্য ভাষায় সিলেক্ট করে দেবেন। সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকে iPhone 7 আছে, এখান থেকে চাইলে আপনি আপনার ফোনের যেগুলো আছে এই ফোন অনুযায়ী দিতে পারেন, অথবা শো মোর রিংটোনসে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো রিংটোন দিতে পারেন। তো এখান থেকে আমি একটা আপনাদের কি শোনাচ্ছি, বাম পাশে দেখতে পাচ্ছেন প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করে আপনি শুনতে পারবেন, ঠিক আছে? আপনি শুনতে পারবেন। এবং ডান পাশে আপনার প্লেস প্লাস আইকন আছে, আপনি এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি এটা হচ্ছে এখান থেকে করতে পারেন। তো আমি জাস্ট এখন আমি iPhone 7 রেখে দিব এবং এখন যেটা করব সেটা হচ্ছে এখানে ইউ নেম, এ জায়গায় অবশ্যই আপনাকে যে নামে ডাকবে সেই নামটা আপনাকে দিতে হবে। অবশ্যই বাংলায় দিলে পরে ভালো হয় যেহেতু আপনি বাংলা ভাষায় শুনবেন। তো আমি এই যা দিয়েছিলাম সেটাই দিলাম এবং এখান থেকে আপনার হচ্ছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে ফোনটি পিক আপ করুন, কেউ আপনাকে ফোন করেছে, অর্থাৎ আপনি যে নামটা সিলেক্ট করলেন সেই নামটা অ্যানাউন্স করার পরে আপনাকে কি বলবে, ঠিক আছে? এখানে দেখেন কেউ আপনাকে ফোন করেছে, তোমার একটা ফোন আছে, আপনার ফোন বেজে উঠছে, যে কোনো কিছু আপনি একটা দিতে পারেন। তো আমি এখান থেকে আপনার ফোন বেজে উঠছে এইটাকে সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে বেশ অল্প সময়ের মধ্যে কিন্তু এখান থেকে আপনার এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটা আপনাদেরকে শোনাই তো আপনারা যেটা শুনতে পাবেন, আমি সাউন্ডটা একটু কমিয়ে নিই। ওকে, সো দেখতে পারেন এখন এটাকে ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। আপনার ফোন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর অ্যাড যদি আসে অ্যাডটাকে আপনি কেটে দিবেন। এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আপনি ওপেনিংয়ে ক্লিক করবেন এবং এটা কিন্তু আপনার হচ্ছে গ্যালারি, আপনার কিন্তু হচ্ছে ইতে চলে গেছে, আপনার ফোনে কিন্তু চলে গেছে। এখন আপনি এখান থেকে যেভাবে আপনি আপনার রিংটোন সেট করেন সেভাবে কিন্তু আপনি রিংটোনটা আপনার হচ্ছে ফোনে যে রিংটোন সেট করেন সেই রিংটোনটা কিন্তু আপনি সেট করেন।